এই কানের দুলের ডিজাইনগুলো অনেক সুন্দর, একেবারে কম সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। মাত্র দু আনা থেকে শুরু করে তিন আনা সময়ের মধ্যে আপনারা এখান থেকে যে কোনো ডিজাইনে চয়েস করুন না কেন, সে ডিজাইনটা আপনারা তৈরি করতে পারবেন। আর এখানে 42 জোড়া ডিজাইন রয়েছে। যদি 42 জোড়া ডিজাইন আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করছি এখান থেকে যে কোনো ডিজাইন আপনি চয়েস করে আপনার মন মতো করে তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো রয়েছে সে ডিজাইনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সেটাও আমি আপনাদের ভালোভাবে বলে দিব। সেই জন্য আপনি এই ডিজাইনগুলো ভালোভাবে দেখবেন, আর আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো ভালোভাবে ফলো করবেন। আপনি যদি এভাবে ডিজাইনগুলো তৈরি করেন, এই ডিজাইনগুলো আপনি সবসময় রাভিচের জন্য ভালো হবে, বা এক জায়গায় যাওয়া আসার জন্য যদি আপনি তৈরি করতে চান তাহলে সেটাও আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন অনেক দিন ধরে। বন্ধুরা, ডিজাইনগুলো যদি আপনি কম সময়ের মধ্যে তৈরি করতে চান তাহলে দেখবেন এখানে কম সময়ের মধ্যে অনেক ডিজাইন রয়েছে। ধরুন আপনি দু আনা দিয়ে তৈরি করবেন তাহলে এখানে দেখবেন যে দু আনার সময়ের মধ্যে অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনি যে কোনো ডিজাইন চয়েস করতে পারেন। বন্ধুরা, আপনি যদি তৈরি করেন তাহলে ছোটো করে তৈরি করবেন, কারণ ছোটো করে তৈরি করলে যদি সবসময় রাফিজ করেন জিনিসটা ভালো হবে। আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে আপনি যদি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে এখানে দেখে নেবেন যে দু আনার সময়ের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে কম সময়ের মধ্যে যদি তৈরি করতে চান এক জায়গায় যাওয়া আসার জন্য, সেটা একটু বড় করে আপনি তৈরি করতে পারেন। আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ছোটো করে তৈরি করেন তাহলে সেটাও ভালো হবে, কারণ ছোটো করে তৈরি করলে আপনি সবসময় রাফিজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য সে ডিজাইনটা ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, এই ডিজাইনগুলো যদি আপনি তিন আনা দিয়ে তৈরি করেন, এখানে দেখে নেবেন যে তিন আনা সময়ের মধ্যে এখানে অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনারা যে কোনো ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন। আর তিন আনা সময়ের মধ্যে যদি আপনারা তৈরি করেন তাহলে এখানে দেখবেন যে তিন আনা সময়ের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে যেরকম সাইজটা রয়েছে, তো সেরকম সাইজটা আপনি আপনার স্বর্ণকারকে বলে এরকম করে আপনি তৈরি করে নিয়ে আসবেন, তাহলে সে ডিজাইনটা আপনি অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো রয়েছে সে ডিজাইনগুলো কিন্তু সেলার যে উপরের ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর করে কারুকার্য করা হয়েছে। তো এখানে যেরকম রয়েছে সেরকম করে আপনি আপনার স্বর্ণকারকে দেখিয়ে এরকম ডিজাইনটা তৈরি করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডিজাইন রয়েছে লম্বা সিস্টেমের, তো সেখান থেকে আপনারা যদি যে কোনো ডিজাইন চয়েস করেন তাহলে এখানে দেখবেন যে লম্বা সিস্টেমের মধ্যে কিছু ডিজাইন রয়েছে যে নিচে জুয়েলের সিস্টেম, তো সেগুলো আপনারা একটু মজবুত করে আপনার স্বর্ণকারকে বলে আপনি এভাবে তৈরি করে নেবেন। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইনের নিচের যে ঝুমকাটা রয়েছে সেই ঝুমকাটা একটু আপনারা মজবুত করে আপনার স্বর্ণকারের কাছে এভাবে বলে আপনি তৈরি করে নিয়ে আসবেন, তাহলে সেই ডিজাইনটা অনেক দিন ধরে আপনি ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, এখানে দেখুন যে নিচের কিছু ঝুড়ি সিস্টেম রয়েছে কিছু কিছু ডিজাইনের, তো সেই ডিজাইনগুলো যদি আপনি তৈরি করেন তাহলে সেই ঝুড়িগুলো একটু মজবুত করে কোড়াগুলো একটু ভারী করে আপনার স্বর্ণকারকে বলে আপনি তৈরি করে নেবেন। আর সবসময় চেষ্টা করবেন একটু ছোটো করে তৈরি করার জন্য, আর কম স্বর্ণ দিয়ে যখন আপনি তৈরি করবেন একটু ছোটো করে তৈরি করবেন। আর যদি আপনি একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করতে চান, ধরুন আপনি তিন আনা থেকে চার আনা এরকম স্বর্ণ মধ্যে তৈরি করবেন, তাহলে সে ডিজাইনটা একটু বড় সাইজের করতে পারেন এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় রাফিউজের জন্য। আর বন্ধুরা, এখানে কিছু কিছু ডিজাইন রয়েছে উপরের যে সেলা সিস্টেমের যে ডিজাইনগুলো সে ডিজাইনগুলো আপনি সেম করবেন, তাহলে ডিজাইনগুলো দেখতে ভালো লাগবে। আর বন্ধুরা, এখানে যে লম্বা সিস্টেমের কিছু দুল রয়েছে সেই দুলগুলো কিন্তু এক জায়গায় যাওয়া আসার জন্য খুবই ভালো হয়, সেই দুলগুলো আপনারা চয়েস করতে পারেন যদি এক জায়গায় যাওয়া আসা করেন। আর ছোটোর মধ্যে যে দুলগুলো রয়েছে সেটা আপনি সবসময় রাফিউজের জন্য তৈরি করতে পারেন, সেটা ভালো হবে সবসময় রাফিউজের জন্য। আর বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা কম সময় দিয়ে তৈরি করতে পারবেন, এখানে এমন কিছু ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো আপনারা মাত্র এক আনা সময় দিয়েও তৈরি করতে পারবেন। শুধু উপরে একটা ফুল দিয়ে নিচে তিনটা ঝুড়ি দিয়ে আপনারা যদি তৈরি করে নেন তাহলে সেই ডিজাইনটা এক আনা সময়ের মধ্যে তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, এখানে কিছু কিছু ডিজাইন রয়েছে যে ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করবেন এই জিনিসটা ফলো করবেন, সেটা হলো পিছনের যে ডাটটা থাকে সেই ডাটটা একটু আপনি ভালোভাবে ফলো করে জিনিসটা তৈরি করতে দিবেন, কারণ বন্ধুরা সেই ডাটার উপরেই কিন্তু এই জিনিসটা থাকে, সেটা যদি হালকা হয়ে যায় তাহলে কিন্তু সেই ডিজাইনটা ব্যবহার করে ভালো হয় না। তো আমি এই জন্যই বলছি আপনারা যখন তৈরি করবেন ডাটটা একটু মোটা করে আপনার স্বর্ণকারকে বলে এভাবে আপনি তৈরি করে নেবেন, তাহলে সেটা কী হবে আপনি যখন ব্যবহার করবেন অনেক দিন ধরে সেই ডিজাইনটা আপনি ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ঝুড়িগুলো রয়েছে সেটা আমি প্রথমে বলে দিয়েছি, এখনও আমি বলি যে ঝুড়িগুলো আপনারা কোড়াগুলো ভারী করে আপনার স্বর্ণকারকে বলে তৈরি করে নেবেন, কারণ বন্ধুরা এই ঝুড়িগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি বলছি আপনারা ঝুড়িগুলো কোড়াগুলো মোটা করে তৈরি করে নেবেন, তাহলে সেই ডিজাইনটা অনেক দিন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইনের নিচে যে চেন সিস্টেম রয়েছে, তো সেই চেনগুলো আপনারা যখন তৈরি করবেন যখন এই দুলটা তৈরি করতে দেবেন সেই চেনগুলো আপনার স্বর্ণকারকে বলে আপনি একটু মোটা করে সেই জিনিসটা তৈরি করে নেবেন, তাহলে সেই চেনগুলো আপনারা ছিঁড়ে যাবে না, সেটা অনেক দিন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডিজাইন রয়েছে আপনি যদি উপরের কানে ইউজ করেন সেটাও কিন্তু করতে পারবেন, কারণ ছোটো করে তৈরি করলে আপনি যদি এ কানার মধ্যে তৈরি করেন তাহলে উপরের কানে আপনি ব্যবহার করতে পারবেন, সেটা আপনি পুশ ডাট দিয়ে ব্যবহার করতে পারেন বা সেফটিক ইন যার ডাট যেটাকে বলে সেটা দিয়েও আপনি
এই দুলগুলো ইউজ করতে পারেন। আর বন্ধুরা যখন আপনারা তৈরি করবেন, যদি সবসময় রাফ ইউজ করেন বা এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন, যদি আপনি একটু বেশি সোনা দিয়ে তৈরি করেন তাহলে সেই ডিজাইনটা আপনি এক জায়গায় যাওয়া আসাও করতে পারবেন বা সবসময় রাফ ইউজও করতে পারবেন। আর বন্ধুরা এই ডিজাইনগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান তাহলে কোন ডিজাইনটা আপনি তৈরি করতে চাচ্ছেন কমেন্টে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।